আসসালামু আলাইকুম। বাংলাদেশের ছাত্রলীগকে কেন সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা উচিত? একটা ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে তাদের কাজ থাকে সাধারণ মানুষকে ইনফ্লুয়েন্স করা এবং শিক্ষামূলক কথাবার্তা বলা। সেই জায়গাতে কিন্তু আমরা 16-17 বছর দেখে কিন্তু দেখে আসছি ছাত্রলীগ হত্যা, ছাত্রলীগ দেখা যাচ্ছে বিভিন্ন সংঘর্ষের সাথে যুক্ত, এবং সেই ছাত্রলীগ আবরার ফাহাদ হত্যা থেকে জুলাই বিপ্লবে তারা কিন্তু একেবারে সরাসরি ছাত্রদেরকে হত্যার জন্য এবং সাধারণ মানুষকে হত্যার জন্য আপনারা দেখছেন চাপাতি দিয়ে এবং বিভিন্ন অস্ত্র দিয়ে তারা কিন্তু মানুষকে হত্যা করছে। সেই জায়গা থেকে একটা ছাত্র সংগঠন, একটা বিশ্ববিদ্যালয়গুলোতে যদি ছাত্রদের হাতে অস্ত্র থাকে, এটা যে দলেরই হোক না কেন, এটা যদি বাংলাদেশের যে কোনো ছাত্র সংগঠনেরই হোক না কেন, তাদের যদি ছাত্র হইয়াও তাদের হাতে যদি কলম কাঁটা না থাকে, তারা যদি বিভিন্ন রকম অস্ত্র দিয়ে গুন্ডামি করে, তাহলে এটা কিন্তু শোভা পায় না। তার জন্য কিন্তু ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বাংলাদেশে নিষিদ্ধ করতে, যদি এটা নিষিদ্ধ না করা হয় একেবারে এই বাংলাদেশ কোনোদিন চেঞ্জ হবে না, আমি বলে দিলাম। কারণ এর পরবর্তীতে যে সরকার আসবে বা আসতেছে, সেই সরকারের যে ছাত্র সংগঠন থাকবে, সে যে দলই হোক না কেন, সেই সংগঠনেরও কিন্তু এরকম করবে, তখন তারাও দেখা যায় যে নিপীড়ন চালাবে। এখন আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখানে দেখা যাচ্ছে সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করতেছে ছাত্রদের জন্য, টিচারদের পিছনে, বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার, মানে সবকিছু মিলায় কিন্তু সরকারের অনেক টাকা খরচ হয় একটা ছাত্রকে ব্যাচেলর কমপ্লিট করাইতে, গ্রাজুয়েশন কমপ্লিট করাইতে। সেই জায়গা থেকে এই ছাত্রগুলো যদি ভণ্ডামি করে, যদি মানুষকে হত্যা করে, তো এই জায়গা থেকে আমাদের কিন্তু সাধারণ যারা ছাত্র আছে তাদেরও পড়ালেখার ব্যাহত হয়। একটা সাধারণ ফ্যামিলির ছাত্র তখন দেখা যায় যে মা বাবা ভয় পায়, আমার ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ছে, সে কি আসলেই ভালো থাকতে পারবে কিনা। সাধারণ মানুষ হত্যার সাথে বা আবরার ফাহাদের মতো হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমরা জুলাই বিপ্লবে দেখলাম যে কিভাবে ছাত্রলীগরা গুলি করতেছে, এবং ছাত্রলীগরা কিন্তু সাধারণ মানুষের এগেনস্টে অ্যাকশন নিছে। এই সংগঠনটাকে যদি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা না করা হয়, পরবর্তীতে বাংলাদেশে যে দলেই আসুক না কেন, তাদের যে সংগঠন আছে সেই সংগঠনগুলা কিন্তু সন্ত্রাসী সংগঠন হবে, আর এই বাংলাদেশ কোনোদিন উন্নতি হবে না। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর থেকে তাপসী তাবাস্সুমের মতো যারা আছে স্বৈরাচারের দোসর, তাদেরকে অব্যাহতি দিতে হবে, তাইলে ইউনূস সরকার সফলতার ছোঁয়া দেখতে পারবে। এটা ইউনূস সরকার না, এটা সাধারণ মানুষের সরকার। কারণ হচ্ছে এই জুলাই বিপ্লবে প্রত্যেকটা সাধারণ মানুষের অংশগ্রহণ আছে, এখানে কোনো মাস্টার মাইন্ড বা কোনো রকম এ নেতৃত্ব দিছে, ও নেতৃত্ব দিছে, এইসব ভুংভাং কথাই কিন্তু হবে না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, আমার ভিডিও যারা দেখতেছে, প্রত্যেকটা মানুষ কিন্তু সমর্থন দিয়ে, মানুষ জীবন দিয়ে কিন্তু একটা সরকার বা স্বৈরাচারকে পতন ঘটাইছে। এখনো স্বৈরাচারের দোসর রয়ে যাবে, তাইলে কিন্তু মানে এই সরকার উন্নতি করতে পারবে না, বা এই জনগণের সরকার আসলে প্রুভ করতে পারবে না যে ওরা আসলেই জনগণের জন্য কাজ করছে। সো এটা হচ্ছে যে আপনাদের ভাবতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আমার এই ছোট মস্তিষ্কে আমি চেষ্টা করেছি আপনাদেরকে কিছু আইডিয়া দেওয়ার, কারণ আমি আসলে এত জ্ঞানী মানুষ না। সো ওই জায়গা থেকে আমাকে এত জ্ঞানী ভাবারও কিছু নাই। ভালো থাকবে।